প্রথমত গল্পের নামকরণ আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে আমৃত্যু আজীবন হাসান আজিজুল হকের অসাধারণ একটি গল্প এখানকার প্রথম চরিত্র হচ্ছে করম আলী প্রধান চরিত্র তবে প্রতীকী প্রধান চরিত্র হচ্ছে সাপ সেই সঙ্গে রহম আলী ধলা করম আলীর স্ত্রী তার পঁচাত্তর বছরের মা চোদ্দ বছরের সাদেক এরা হচ্ছে মূল চরিত্রগুলো হচ্ছে প্রধান প্রধান চরিত্র উনিশশো সালে এই গল্প গ্রন্থটি প্রকাশিত হয় যার প্রথম গল্প হচ্ছে আমৃত্যু আজীবন এখানে করমালী সে জমিতে যাবে জমির চাষাবাদ করা প্রয়োজন বৃষ্টি হচ্ছে এভাবে গল্পটি শুরু রহমালিকে ডাকছে রহমালির বয়স বিশ বছর তরুণ তাদের পরিবারে ক্ষুধা দারিদ্র একেবারে নিত্য সঙ্গী পঁচাত্তর বছরের মা সে একটি জীর্ণ ঘরে থাকে একেবারে জীর্ণ শীর্ণ বৃষ্টি এই ঘরের ভিতর দিয়ে প্রবেশ করছে তিনি অনেক কষ্টে এই বৃষ্টিকে আটকানোর জন্য চেষ্টা করছেন বিভিন্ন ছোটোখাটো জিনিসপত্র এখানে সেখানে দিয়ে এই বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে করমালি রহমালিকে রহমালীকে ডাকে বাবা এখন চলো বৃষ্টি যাই হোক না কেন আমাদেরকে জমিতে যেতে হবে এবং জমি পরিষ্কার করতে হবে জমিতে গিয়ে করম আলী এবং রহম আলী এই দুজন কাজ করতে শুরু করে একটা ঝোপ ঝাড়ের মধ্যে করম যখন পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছিল তখন একটা বিরাট বড় কালো সাপ দেখতে পায় গোখরা সাপ বিরাট ফোনা তুলে এসে ফোসফোস করতে থাকে করম আলী ভয় পেয়ে যায় সেই সঙ্গে তার কোনো বুদ্ধি বিবেচনার সেই সময়টায় থাকে না এবং এই সাপের নাম ধরে সে ডাকতেও পারে না তখন এই রহমালিকে ডাকে বাবা আসো আমার আর আজকে কাজ করতে ইচ্ছে করছেন আমরা চলো বাড়ি যাই তো বাড়িতে প্রবেশ করে করমআলী দেখে যে সেখানে একটা বেশ হট্টগোল চলছে তার স্ত্রী চিৎকার চেঁচামেচি করছে তার বিরাট ক্ষতি হয়ে গেছে তো ভিড় ঠেলে এসে দেখে যে ধলা অর্থাৎ তার যে বলদ যে গরুটা দিয়ে মানে মূলত ধান চাষ করার জন্য জমি চাষ করে লাঙল দিয়ে সেই ধলা মৃত অবস্থায় পড়ে আছে সে বুঝতে পারলো পরে জানতে পারলো যে কোনো একটা সাপের কামড়ে এই বলকটার কেবলই মৃত্যু হয়েছে বনামালির এত খারাপ লাগলো যে তার ছেলে যদি রহমালীও মারা যেত তবুও তার এত ভালো এত খারাপ লাগতো না এমনই অবস্থা কারণ এই ধলার কারণে সে জমি চাষ করবে জমি বর্গা জমি অর্থাৎ অন্যের কাছ থেকে নেওয়া এই জমি চাষ করতে না পারলে এই জমি কিন্তু বরগা যে দিয়েছেন মালিক সে জমি নিয়ে নেবে এবং তার যে সামান্য একটু জমি আছে এ জমি দিয়ে তার খাবার চলবে না সারা বছরের তো যদি বর্গা জমিটুকু নিয়ে নেয় তাহলে আসলে উপোস করে থাকতে হবে না খেয়ে মারা যেতে হবে এই চারজন সদস্যকে সেজন্যে তার মাথা একদমই আকাশ ভেঙে পড়ে এবং কি করবে কিছুই বুঝতে পারে না অনেকক্ষণ সে বাইরে দাঁড়িয়ে থাকে কিছু বুঝা বুঝে উঠতে পারে না চিৎকার করে ওঠে রহম আলী তার ছেলে এইসব বুঝতে পেরে এক সময় গিয়ে বলে বাবা আমাকে দিয়ে যদি বলদের কাজটা করাও আর আমাদের যে গাভীটা আছে একপাশে পাশে গাভী থাকলো এক আমি থাকলাম আমরা লাঙল চাষ করল আলী উদাসিনী থেকে যায় কিছুই বলে না এরপর অপেক্ষা করে রাত হয় হঠাৎ করে একটি লোক আসে মানে সেই জমিওয়ালা এসে বলে করম তোর তো বলদটা মারা গেলো এবার তোর চাষ করতে পারবি না তো জমিটা আমি দেই কি করে আমারও তো কম জমি আমি এর উপর ডিপেন্ড করি তাহলে তো এই জমিটা তাহলে আর আমার ছেড়ে দে করমআলী তখন অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে বলে আমি কোনো একটা ম্যানেজ করবোই তুমি সাত দিন দেখো তারপর না আমি ছেড়ে দেবো সাত সাত দিনের মধ্যে যদি আমি জমিটা চাষ না করতে পারি তাহলে আমি ছেড়ে দেবো এরকম অনুরোধ করে তারপর লোকটা চলে যায় এরপর পরের দিন এই ধলাটার চামড়া ছাড়িয়ে তাকে কবর দেওয়া হয় করমালি এবং রহমালি আবার জমিতে যায় সেখানে কদাল চালিয়ে তারা জমি পরিষ্কার করে ধপধপা দাগ পরিষ্কার করে ফেলে এবং সেদিন ওই সাপটা দেখতে পায় ডাক দেয় রহমালিকে রহমালি এসে সাপটাকে আঘাত করে কিন্তু তাকে কিছুই করতে পারে না সাপ চলে যায় একটু লেজ কেটে রেখে যায় লেজ কেটে যায় কিংবা সাপের লেজ এমনিতেই খসে যায় সামান্য পাচ্ছ আঙুল লেজ থেকে যায় আর সাপ সেই বিক্রম দিয়ে চলে যায় এরপর করমালি চলে যায় সেই মহাজনের কাছে গিয়ে বলে যে আমি জমি পরিষ্কার করেছি জমিটা আমার থাকুক আর এদিকে রহম আলী সে গ্রামে এসে বাড়িতে এসে সবাইকে বলে বেড়ায় যে এরকম বিরাট একটা সাপ দেখা গেছে এবং তাকে আঘাত করে আমি কিছুই করতে পারিনি এরপর পরের দিন সবাই গ্রামের সবাই মিলে সে সাপটাকে ধরার খোঁজার চেষ্টা করে প্রথম দিকে সবাই একত্রিত হয়ে সাপ খুঁজতে শুরু করে সাপ খুঁজে আর পাওয়া যায় না সবাই চিরুনি অভিযান চালায় পাওয়া যায় না যখন সবার মনোযোগ আর সাপ খোঁজার দিকে থাকে না বিভিন্ন জনের মনোযোগ বিভিন্ন রকম হয়ে যায় এবং সবাই বিচ্ছিন্ন হয়ে যায় তখনই হঠাৎ করে এই সাপের আবির্ভাব হয় এবং এই সাপ শেষ পর্যন্ত সাদেক নামে একজন চোদ্দ বছরের ছেলে তাকে দংশন করে এবং ছাদেক মারা যায় কিন্তু এরা সাপের কিছুই করতে পারে না সাপকে কেউ দেখেই না এভাবে ছাদেকের মৃত্যু হয় এদিকে ওই যে করমালি সে কিন্তু মহাজনের কাছে গিয়ে তার যে সামান্য একটু জমি সেটা বিক্রি করার কথা বলে কিংবা বন্ধক রেখে তিনশো টাকা চায় এবং তা দিয়ে সে একটা গরু কিনবে এবং চাষাবাদ চালিয়ে যাবে এরকম একটি কথা বলে তো সে লোক বলে যে তুমি তিনশো টাকা নেবা কোনো দিন শোধ দিতে পারবা বিক্রি করার বন্ধক রেখা তোমার জন্য একই তারপরেও সে টাকা নিয়ে আসে এদিকে বৃষ্টি হচ্ছিল খুব নিয়ে বাড়ির কাছে এসে যখন সে মনে মনে ভাবে আমি রহমালির যে শেষ সম্বল সামান্য একটু জমি সেটিও আজকে বিক্রি করে দিলাম চিৎকার করে করে বলে যে রহমালি আমি তোমার জমি ফেরত দেবো আসছিন মাসে তিনশো টাকা দিয়ে আমি তোমার জমি ছাড়িয়ে নেব হঠাৎ করেই বিদ্যুৎ চমকায় এবং মারাত্মক একটি ঝলকানিতে করমালি পৃষ্ঠ হয় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সে কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকে ওই খাড়ের গাদার কাছে অর্থাৎ সে মারা যায় রহমালী তার ছেলে তাকে ধরে নিয়ে আস্তে করে ঘরে শুয়ে দেয় এবং অন্ধকার হয়ে আসে বৃষ্টি এভাবে গল্পের শেষ হয় কাহিনীর তবে এখানে কিছু প্রতীকী ব্যাপার রয়েছে সেগুলো হচ্ছে মূলত সাপকেন্দ্রিক সাপ আর দারিদ্র এই সাপ হচ্ছে আসলে অত্যাচার যে করে তারই প্রতীক এই সাপ হচ্ছে একটা মহাশক্তিধর প্রাণী আকারে এখানে প্রকাশ করা হয়েছে যার নাম নেওয়া যায় না যার যাকে খুঁজে পাওয়া যায় না যাকে কিছুই করা যায় না অথচ এই সাপই কিন্তু সারা গ্রামকে অর্থাৎ এই দরিদ্র জনগোষ্ঠীকে আচ্ছন্ন করে রেখেছে এই সাপ কিন্তু নিয়ন্ত্রণ করছে সারা গ্রামের প্রত্যেকটা মানুষের জীবন এরা হচ্ছে সেই মহাজন এরা হচ্ছে সেই ধনী শ্রেণী। এই সাপ শেষ পর্যন্ত সাদেককে নিহত করল করমালিকে নিঃস্ব করলো ধলাকে নিহত করল করমালির যে সামান্য জমি ছিল সেটি কেড়ে নিল মূলত সাপের কারণেই এই সাপ শুধু সাপ নয় এ অত্যাচারের প্রতীক একে লঙ্ঘন করা যায় না অলঙ্ঘনীয় এমনই আর কি এখানে দেখানো হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সাথে থাকুন এরকম আলোচনা পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন অনেক 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 ধন্যবাদ